নমস্কার বন্ধুরা, রূপালিস বিউটিফুল ওয়ান্ডেনে আজকে একটা নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার ছাদ বাগানে আমার পেয়ারা গাছটা তোমাদের কাছে শেয়ার করি। তো এই পেয়ারা গাছটা অনেক দিন থেকেই আমার ছাদ বাগানে আছে, বেশ কয়েক বছর হলো। প্রতি বছর একটা দুটো করে পেয়ারা আমি ছাদ এই গাছটা থেকে পাই। গত বছরও তোমাদের কাছে শেয়ার করেছিলাম গাছটা। তো এবছর গাছটাকে আমি রিপোর্টিং করেছি এবং গাছের সমস্ত ডালগুলোকে কেটে দিয়েছি, দিয়ে কিছুটা প্লেন মাটির সঙ্গে ফার্মি কম্পোস্ট মিশিয়ে গাছটাকে নতুন মাটিতে বসিয়েছি। তো ফলস্বরূপ গাছের বেশ ডালগুলো বেশ ভালোই হয়েছে। আর গাছটা যেহেতু ডালগুলো কেটে দিয়েছিলাম, তো নতুন নতুন ডাল হয়েছে, আর তার সাথে সাথে এবছর বেশ কয়েকটা পেয়ারাও ধরেছে। তো যদিও গাছটা যখন প্রথম বছর আমার ফল দিয়েছিল, সে বছর কিন্তু ফলগুলো বেশ বড় বড় হয়েছিল। এবছর তারপরে যখন, যেহেতু টবের মাটিতে খাবারের ভাগটা কম থাকে, তো এখন খুব যে একটা বড় সাইজের পেয়ারা হচ্ছে তা না, তবে টবে যেহেতু পেয়ারা হচ্ছে তুলনামূলক বলতে গেলে বেশ ভালোই। তো এই যখন ডালগুলো এখান থেকে কেটে দিয়েছিলাম, আর বেশ কয়েকটা পেয়ারা এবছর এই গাছটা থেকে পেয়েছি। এছাড়া বেশ কিছুদিন হলো আরেকটা নতুন পেয়ারা গাছ বসিয়েছি। এই গাছটা এক বছরেই কিন্তু আমার বেশ বড় হয়েছে। আমি ব্লগে শেয়ার করেছিলাম গাছটা তখন কিনে নিয়ে এসেছিলাম, দু বছর হলো গাছটা, এবছর প্রথম ফল। তো এই গাছটাকে আমি, এই যে দেখো এই যে বাস্কেটগুলো, এই বাস্কেটে বসিয়েছি। এখানে আমি কিচেন ওয়েস্ট থেকে তৈরি, যে কিচেন ওয়েস্টগুলো যে থাকে, সে কিচেন ওয়েস্ট থেকে তো আমি লিকুইডটা বের করি। তো লিকুইড বের করে নেওয়ার পরে যে কিচেন ওয়েস্টগুলো থাকে, সেগুলো আমি এখানে দিয়ে পুরো এক বছর জমিয়ে পচিয়ে তারপরে আমি এই গাছটাকে এখানে বসাই। তো ফলস্বরূপ দেখো, এক বছরে কিন্তু গাছের গ্রোথ অনেকটা বড় হয়েছে, গাছটা বেশ বড় হয়েছে। আর এবছর প্রথম যেহেতু ফল দিয়েছে, অনেকগুলো ফলই দিয়েছে, ফলগুলো বেশ বড় সাইজের হয়েছে। আর সবথেকে বড় কথা, গাছটা অনেক বড় হয়েছে। তো যেহেতু টবে খাবার কম থাকে, তাই এত বড় গাছ আমি রাখবো না। এবছর ফলগুলো নেওয়ার পরে আমি গাছের ডালগুলো কেটে দেব। তো পেয়ারা গাছকে কিন্তু টবে অনায়াসে করা যায়। পেয়ারা তো বেশ কয়েকটা গাছ যদি আমরা টবে বসাই, এরকম ফল কিন্তু আমরা পেতেই থাকবো। তো যারা ভাবছো এখনও টবে পেয়ারা চাষ করনি বা টবে পেয়ারা গাছ বসাবে, তারা অনায়াসে কিন্তু টবে পেয়ারা গাছ বসাতেই পারো, বেশ ভালোই ফল পাওয়া যায়। তো আমার দুটো গাছের ফল এবছর তোমাদের কাছে শেয়ার করলাম, টবেই হচ্ছে। তো এই যে এখনও পাকেনি, কয়েকটা পেকেছে, আবার কয়েকদিন পরে এগুলো তুলে নিয়ে তারপরে ডালগুলো কেটে দেব। খাবার তো বললামই, কিচেন ওয়েস্টগুলো দিয়েই আমি এই গাছটা বসিয়েছি, আর মাঝে মাঝে যে লিকুইডটা থাকে সেটাও দিই। তো এটাই হচ্ছে খাবার, এছাড়া তেমন পরিচর্যা নেই। তবে গাছটা কিন্তু ফুল সানলাইটই আমার আছে, এতটুকুই। নিয়মিত জল দিই, আর একটু মিলিবাগ হয়ে গেছে, তো এগুলো যেহেতু কয়েকদিন পরে ডালগুলো কেটে দেব, তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পেয়ারা গাছের পাতা কিন্তু মিলিবাগের উপদ্রব হয়, তো সেটা মাঝে মাঝে আমাদের কেয়ার নিতে হবে। মিলিবাগ দমনের জন্য আমরা যা যা করণীয় আমাদের সেটা করতে হবে। তো আমি ডালটাই কেটে দিলাম, বেশি পরিমাণে হয়ে গেছে, এটা রাখলে অন্যান্য ডালে ছড়িয়ে পড়বে। শুধু ডালেই না, আমার বাগানের অন্যান্য গাছেও ছড়িয়ে পড়বে। তো চলো, আমার পেয়ারা গাছটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, চেষ্টা করব নিয়মিত আবার আসার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। টাটা।